নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে চার নভেম্বর দু সাল এই মুহূর্তের যে সিস্টেম রয়েছে অর্থাৎ উত্তরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণে রয়েছে নিম্নচাপ সেই নিম্নচাপ আরও শক্তিশালী হতে চলেছে ঘূর্ণিঝড়ে কোনো সম্ভাবনা রয়েছে কিনা কি কী বলছেন আবহাওয়া দপ্তর পাশাপাশি আপনাদের জানাবো আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে এছাড়া ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের সবশেষ আবহাওয়া পরিস্থিতি আজকে কোথায় কেমন থাকতে পারে এই সমস্ত কিছু নিয়ে রয়েছে আজকের এই বিস্তারিত আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার রিকোয়েস্ট রইলো আমরা প্রথমেই চোখ বুলিয়ে নেবো যে কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তের আবহাওয়া দপ্তরে যা আপডেট রয়েছে কমরিন অঞ্চল থেকে নিম্নচাপটি আরো সরে গেছে পশ্চিমে ফলে এই মুহূর্তে লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গায় নিম্নচাপটি অবস্থান করছে অর্থাৎ দক্ষিণ পূর্ব আরব সাগরে সেই নিম্নচাপ দপ্তর বলছেন আরও শক্তিশালী হবে এবং সেটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে ফলে মুম্বাই গুজরাট এখানে তার প্রচন্ড প্রভাব পড়বে তবে ঘূর্ণিঝড় হবে কিনা সে ব্যাপারে এখনও আবহাওয়া দপ্তরের কোনো রিপোর্ট নেই অর্থাৎ এটা জানতে পারা যাচ্ছে নিম্নচাপ নিম্নচাপই থাকছে প্রধানত এখনো পর্যন্ত আপডেট রয়েছে ঘূর্ণিঝড় যদি হয় যদি বলে না আবহাওয়া দপ্তর সেটা আপনাদের পরে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই নিম্নচাপের জন্য প্রধানত প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান রয়েছে তাই আজকে কেরালা মাহেতে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা তামিলনাড়ু সঙ্গে কর্ণাটক এখানে বৃষ্টিপাতের সতর্কতা এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় এমনটা রয়েছে আপডেট এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা প্রধানত দক্ষিণ অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই এই নিম্নচাপ থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ঢোকার সম্ভাবনা রয়েছে ফলে কখনো কখনো কোথাও কোথাও আংশিক মেঘলাকাশ হবে সকালের দিকে বা ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও কোথাও এমনটা রয়েছে আপডেট এবার ফিরে আসছি আমরা যে উত্তরে যে পশ্চিমী ঝঞ্ঝার দাপট ছিল সেটি সরেছে ঘূর্ণাবর্ত রয়েছে এবং আজকের পর ঘূর্ণাবর্ত সরে যাচ্ছে ফলে আবারও আগামীকালের পর থেকে সম্ভবত আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও উত্তর পশ্চিম ভারত দিয়ে তথা উত্তর পশ্চিম থেকে প্রচন্ড হাওয়া শুরু হবে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় আবারও প্রচণ্ড ঠান্ডা আসতে চলেছে এমনটা রয়েছে আপডেট যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম অর্থাৎ আজকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার থেকে আবারও ঠান্ডা ঢুকতে চলেছে ঝাড়খণ্ড দিয়ে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই যে ঠান্ডা ভাবটা রয়েছে এর থেকেও আরও প্রচণ্ড ঠান্ডা আসতে চলেছে এমনটা এখনও পর্যন্ত আপডেট চলুন এবার দেখে নিই আমরা জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকবে আমরা সিস্টেম দেখলাম এবার আবহাওয়ার খবরটা জেলায় জেলায় জেনে নেবো আজকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিরাট কোনো আবহাওয়ার পরিবর্তন নেই প্রধানত শুকনো আবহাওয়া কোথাও কোথাও কখনো কখনো আংশিক মেঘলা আকাশ এছাড়া প্রধানত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না সকালে বা ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বেলার দিকে সরে যাবে এটাই রয়েছে আপডেট তাই আজকে এবং আগামী চব্বিশ ঘন্টায় বিরাট কোনো আবহাওয়ার পরিবর্তন নেই যদিও ঠান্ডাটা বেশ কিছুটা রয়েছে একটু কম রয়েছে তবে কিন্তু আজকের পর অর্থাৎ আগামীকালের পরের দিন থেকে আবারও আস্তে আস্তে ঠান্ডাটা বাড়বে এই সমস্ত জেলাগুলোতে পশ্চিমাঞ্চলের জেলা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে প্রধানত যে আবহাওয়া থাকার কথা রয়েছে তাতে শুকনো আবহাওয়া কোথাও কোথাও কখনো কখনো আংশিক মেঘলা আকাশ রোদ ঝলমলে আকাশ এমনটা থাকবে বৃষ্টির সম্ভাবনা গিয়ে এবং আগামী চব্বিশ ঘন্টায় নেই এছাড়া যেটা আপডেট রয়েছে প্রধানত উত্তর পশ্চিম থেকে হাওয়া শুরু হতে চলেছে খুব শীঘ্রই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও জোরদার ঠান্ডা শুরু হতে চলেছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে প্রচন্ড হারে তাপমাত্রা পতন হতে পারে প্রায় ডিগ্রি ডিগ্রি কোথাও কোথাও পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার খবর রয়েছে প্রায় পুরুলিয়াতে ষোলো বা কোথাও কোথাও সাড়ে ষোলো ডিগ্রি সর্বনিম্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আরেকটি যে নতুন স্থান্ডার স্পেল আসতে চলেছে এটা আর বলার অপেক্ষা রাখছে না এছাড়া আজকে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এর মধ্যে মুর্শিদাবাদে প্রচণ্ড ঠান্ডা আসছে সম্ভবত আজকে বৃহস্পতিবার শনিবার থেকে সেই ঠান্ডা শুরু হবার কথা রয়েছে এবং আগামী চার থেকে পাঁচ দিন প্রচণ্ড ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন থাকতে পারে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড এটা রয়েছে আপডেট পূর্ব বর্ধমান নদীয়া জেলাতে মোটামুটি ঠান্ডা আজকে থাকছে তবে কিন্তু রবিবার থেকে ঠান্ডা আরও বাড়বে এটা রয়েছে আপডেট প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে আজকের সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে যে আবহাওয়ার খবর রয়েছে তাপমাত্রা থাকতে পারে প্রধানত একুশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আবেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে প্রধানত বিয়াল্লিশ শতাংশ থেকে প্রধানত একেবারে চুরাশি শতাংশ বা অষ্টআশি শতাংশ এমনটা রয়েছে আপডেট সুতরাং দক্ষিণবঙ্গ জুড়ে রকম আবহাওয়াটা চলবে শুকনো আবহাওয়া আগামী কয়েকদিন চলতে পারে কৃষক বন্ধুদের জন্য এই বার্তা আপনাদের নিশ্চিন্ত মনে কাজকর্ম করতে পারেন এখন বৃষ্টির কোনো খবর নেই এছাড়া উত্তরবঙ্গের যে আপডেট রয়েছে দার্জিলিংয়ের কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় সব জায়গায় নয় পাশাপাশি অন্যান্য জেলা কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে আংশিক মেঘলা আকাশ এবং আগামী আটচল্লিশ ঘন্টা পর তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামবে অর্থাৎ প্রচন্ড ঠান্ডা রয়েছে আরও ঠান্ডা আসবে এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর নিচের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে প্রধানত শুকনো আবহাওয়া আংশিক মেঘলাকাশ এবং রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আজ এবং আগামী আটচল্লিশ ঘন্টায় এমনটা রয়েছে লেটেস্ট আপডেট আজকে ঝাড়খণ্ডের যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দুমকা দেওঘর ধানবাদ জামশেদপুর ডালটনগঞ্জ রাঁচি প্রত্যেকটা জায়গায় শুকনো আবহাওয়া থাকবে কোথাও কোথাও আংশিক মেঘলাকাশ তবে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও আরও প্রচন্ড ঠান্ডা আসছে এমনটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর কারণ যে ঘূর্ণাবর্তটি রয়েছে রাজস্থানে সেটি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের পর ফলে আর কোনো বাধা থাকছে না পশ্চিমী হাওয়া হু করে ঢুকবে ফলে ঝাড়খণ্ডে প্রচন্ড হারে তাপমাত্রা নামবে এটা রয়েছে আপডেট আসামের ক্ষেত্রে যে আপডেট হচ্ছে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের আপাতত সম্ভাবনা নেই প্রত্যেকটা জেলাতেই এমনটা রয়েছে আপডেট আজকে ত্রিপুরার যে আপডেট রয়েছে প্রধানত সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের কোনো খবর নেই আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে এমনটা রয়েছে আপডেট তবে ঠান্ডাটা প্রধানত রবিবার থেকে আবার বাড়তে চলেছে সমগ্র ত্রিপুরা জুড়ে এটা রয়েছে লেটেস্ট আপডেট আজকে বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে দেখুন যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত একটি নিম্নচাপ থেকে অক্ষরেখা রয়েছে যার ফলে দক্ষিণ বাংলাদেশের বিভাগে জায়গাগুলোতে জলীয় বাষ্প কম পরিমাণে হলো ঢোকার সম্ভাবনা রয়েছে তাই আজকে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এছাড়া প্রধানত ঢাকা বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কখনো কখনো রোদ ঝলমলে আকাশও থাকবে কখনো কখনো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সকালের দিকে কুয়াশার একটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই যদিও চট্টগ্রামের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে মহেশখালী সঙ্গে রয়েছে কক্সাবাজার এছাড়া রয়েছে টেকনাফ কুতুবুদিয়া এই সমস্ত জায়গাগুলোতে হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে উত্তর বিভাগের যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন রয়েছে প্রধানত রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী এখানে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে তবে প্রচণ্ড হারে কিন্তু তাপমাত্রা নামতে চলেছে দুই বা তিন ডিগ্রি এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানাচ্ছেন রাতের তাপমাত্রা কমতে চলেছে সুতরাং আগামী দিনে আবারও প্রচণ্ড ঠান্ডা আসতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রচণ্ড ঠান্ডা আসতে চলেছে রংপুর রাজশাহী এছাড়া ময়মনসিংহ সিলেট বিভাগে এমনটা আপডেট রয়েছে আজকে ময়মনসিং সিলেটেও প্রধানত শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আংশিক মেঘলাকাশ কখনো কখনো কোথাও কোথাও থাকতে পারে এটা রয়েছে আপডেট তাই বাংলাদেশের ক্ষেত্রে বলা যায় যে আগামী কয়েকদিন সম্পূর্ণ দেশ জুড়ে শুকনো আভা বিরাজ করবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং